বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই রাজ্যে ধেয়াচ্ছে কালবৈশাখী ঝড় ও সঙ্গে ভারী বৃষ্টিপাত। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই কালবৈশাখী ঝড় ও সঙ্গে বৃষ্টিপাত হবে, কত কিলোমিটার বেগে কালবৈশাখী আসবে, কতদিন চলবে ঝড় বৃষ্টি, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে গিয়ে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখন কোনো আবহাওয়ার খবর বেরিয়ে আসবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, বইতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝড় হাওয়া। সোমবার আশঙ্কার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সকালে রোদে দেখা মিলেছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমে রোদের তেজ, দুপুরের পর কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ, বইতে শুরু করে হাওয়া, বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝড় হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের এই 5 জেলায়। গত 20 মে রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান, 133 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছিল রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন, ভেঙে গিয়েছে একাধিক নদী বাঁধ, উপড়ে গিয়েছিল বহু গাছ, তার ফলে শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলও ঠিকমতো পাননি ক্ষতিগ্রস্তদের অনেকেই। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় CESC এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহরাঞ্চলের আমজনতা, প্রতিবাদে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন তারা। আম্ফানের রেশ কাটতে না কাটতে সপ্তাহ খানেক পর গত বুধবার সন্ধ্যায় আবারও বাংলায় ঝড় বৃষ্টি হয়, তাতেও শোভাবাজার, যাদবপুর সহ বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে যায়। তারপর 4-5 দিন রাজ্যে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই মতো ঝড় বৃষ্টিও হয়, সোমবার আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন, থ্যাংক ইউ।